হাই বন্ধুরা, গুড মর্নিং। এখন আমার 10:30 বেজে গেছে অলরেডি, 10:30-এর বেশি হয়ে গেল। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি, কারণ আমি পুজো সকালবেলায় পুজো দেওয়া হয়ে গেছে। সকালবেলায় ফুল তুলতে গিয়ে ভিজে গেলাম, একদম স্নান করে গেলাম, বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তো তার জন্য ভিজে গিয়ে আবার স্নান টান করে একবার পুজো করে নিয়েছি। তো চলো কি খাবো আজকে সকালে ব্রেকফাস্টে দেখাই, তারপর রান্না বান্না কি কি করবো সবই দেখাবো। কালকের একটু ময়দা ছিল, মা ফ্রিজের ভেতরে পড়ে রেখেছিল, তো আজকে মা কি করলো, সকালে লুচি বানিয়ে নিয়েছে, তারপর আর আলুর তরকারি আর একটা করে মিষ্টি, ব্যাস এতেই হয়ে যাবে। আমি বেশি খাবো না, দুটো লুচি খাবো, তো বেশি খেতে ভালো লাগে না। সকালবেলায় চা, ব্যাস চা হলেই হয়ে গেল, বিস্কুট আর চা, আর বেশি খেতে ভালো লাগে না। ব্রেকফাস্ট করিই না, খুব কম করি, হয়তো কোনো দিনও মুড়ি টুড়ি খেয়ে নিই তাহলে হয়ে যায়। ঠিক আছে চলো খেয়ে নিই, তারপর কথা বলছি। চলো তাহলে মা কি সবজি কাটছে সেগুলো দেখাই। নিজের সবজি টবজি বানিয়ে রান্না বান্না করতে হবে, এখনো রান্না ভালো করে জোগাড় টোগাড় হয়নি, তো সেই জন্য চলো দেখাই সবজিটা কি কাটছে। এই যে পেঁয়াজ ছাড়িয়েছে, আমাদের আজকে মনে হয় চিকেন হবে, তার জন্য পেঁয়াজ কাটা হচ্ছে, আর আলুগুলো বানানো হবে, আলুগুলো ছিলা হবে, কখন হবে দেখো। আমার সবজি টবজি সব কাটা হয়ে গেছে, আর এমন সবজি কিছু করিনি, মা যেহেতু এই মাংস খায় না, তো তার জন্য মার জন্য আলু আর কচু দিয়ে একটা তরকারি বানাবো, আর ডিম ভাজা করে দেবো। আর আমি যে আলুটা বসিয়ে দিয়েছি আগেই, তেলটা যেহেতু গরম হয়েছিল ওই জন্য তাড়াতাড়ি করে আলুটা দিয়ে দিয়েছি। আলুটা ভাজতে ভাজতে এবং মাংসটা একটু ধুয়ে নেবো। এইরকম আমার আলু ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিয়েছি, পেঁয়াজগুলো দিব, এই দেখো আদা আর রসুনটা একটু পেস্ট করে নেবো। পেঁয়াজটা দিয়ে দেবো, তেলটা গরম হয়ে আসছে একদম। পেঁয়াজটা আমার দিয়ে দিয়েছে, এবার পেঁয়াজটার উপরে লঙ্কা দিলাম, লঙ্কা জিরে দিব, এই যে একটু জিরে দিলাম, গোটা জিরে, লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছি, একটু সামান্য লেবু দিয়েই করেছি, আর কিছু দিইনি। আমার আদা রসুন লঙ্কা পেস্ট হয়ে গেছে, কাঁচা লঙ্কা দিয়েছি এতে। এই যে পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, এর ভিতরে লবণ এবং ইয়ে দিয়ে দেবো, হলুদ, লবণটাকে দিয়ে নিই। আজকে একটু চিকেনটা ঝাল ঝাল করেই করবো। একটা হলুদ দিয়ে দিলাম, আহ
মশলাটাও দিয়ে দেবো। তোমার তেল দিয়ে দিলাম, দিয়ে দেব পাঁচজন মিলে। লঙ্কা দিলাম একটা, লঙ্কা গুঁড়ো দিলাম, লাল লঙ্কা গুঁড়ো, মিট মশলাটাও দিয়ে দিলাম। আলু ছাড় কচুটা দিয়ে দেবো, আমি জল দিয়ে ফেলছি মিক্সারের এই জারটা দিয়ে, মশলাটা দিয়ে এখানে আমার আলুটা ভাজা হচ্ছে, ওর মধ্যে লবণ লবণ দিলাম, মশলাটা তেল ছেড়ে এসছে, এইবার চিকেনটা দিয়ে দেবো।
আমারও বাসন টাসন ছিল, এগুলো মাজা বসা হয়ে গেলে পরিষ্কার একদম। আমার রান্না করতে করতে না সব কাজ সেরেই নিই, ওই রান্না সারবো তারপর করবো ওটা না, রান্না করতে করতে সব কাজ সেরেই নিই। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম এই তরকারিটা। দেখো আমার মাংসটাকে তেলটা ছেড়ে এসছে, এবার এর ভিতরে আলুটা দিয়ে একটু কষিয়ে ব্যাস হয়ে গেলো। আমি বেশি ঝোল করবো না, এরকম কষা কষায় রাখবো। ঝোলটা ভালো লাগে না আর কি, একদম তেলটা ছেড়ে এসছে। এবার দিয়ে দেবো আলুগুলো, যেহেতু সেদ্ধ হতে টাইম লাগবে। এত গরম লেগে গেছে না রান্না করতে করতে, একদম চুল টুল সব ভিজে গেল আমার। রান্না হয়ে গেছে আমার, এখন একটু হাওয়াতে বসলাম এসে। তবুও হাওয়া চলছে বাইরে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে আজকে, ওয়েদারটা বেশ ভালো, মানে রৌদ্র দিচ্ছে আবার হাওয়াও দিচ্ছে, বেশ ভালো। তো যাই হোক, রান্না আমার কমপ্লিট, তোমাদেরকে পরে দেখাচ্ছি, কারণ এত গরম লাগছিল যে আমি ঘরে আসতে বাধ্য হলাম। ঠিক আছে, পরে কথা বলছি। হাই বন্ধুরা, আমি ধরো ভিডিও এডিট করছিলাম তখন বিকেলে, ওই জন্য ব্লগটা বানাতে পারিনি। আর এই তারপর রাত্রেবেলায় চলে এসেছি, রুটি বানিয়ে নেবো। রুটিটি বানিয়ে তোমার সবজি আছে, সেই মাংসের তরকারি আছে একটু, আর আলু আর কচুরি একটু ঝোল করেছিলাম সেটা আছে, তো সেটা দিয়েই আজকে রাত্রে ডিনার হয়ে যাবে। একটা ডিম ভেজে নেবো, ডিম দুটো ডিম ভেজে নেবো, তো সেটা দিয়ে হয়ে যাবে। দেখো রুটিটা ভেজে নিই আমি, রুটি ভেজে নিয়েছি আমি।
গরম পড়েছে, বাইরে খাওয়া দিচ্ছে, রান্না করে অনেক গরম লাগে। প্রচন্ড গরম রান্না করে। আর আমার তিনটে আছে, ব্যাস কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, পরে কথা বলছি। আমার রুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার তো আমি পরিষ্কার পরিচ্ছন্নতাও করে নিয়েছি গ্যাস ট্যাসগুলো, তো এবার হচ্ছে গ্যাস ওভেন সব মাজা ঘষা হয়ে গেছে, পরিষ্কার একদম দেখো সব মাজা ঘষা হয়ে গেছে। এইবার ধরো সান টান করে আসলাম, এই এত গরম না রান্নাঘরে বলার কথা নয়। তো চলো খেতে দিই। তার তো আমার ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে তোমাদের সঙ্গে আবার। তো ততক্ষণের জন্য বাই, গুড নাইট। আমার ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে কিন্তু কেমন হয়েছে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব সব কিছু করবে তোমরা। ঠিক আছে, নিউ যারা নতুন আসছো আমার ভিডিওতে অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবে তোমরা আমাকে। তো চলো গুড নাইট, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা যেহেতু সেই জন্য। ঠিক আছে, টাটা, বাই বাই। দেখো আমি স্নান টান করে আসলাম, তো ঠিক আছে চলো রাখছি, বাই, গুড নাইট।